কথা বলার জন্য যদি একটা লাইসেন্স দরকার হইতো, কিছু মানুষ জীবনে লাইসেন্স পাইত না। ফার্স্ট ওয়ান, যারা বলে আমি এটা আগেই জানতাম, তাদের এরকম ইন্টারেস্টিং একটা কথা বলবো, তুমি আগেই জানতাম। তাদের একটা নতুন ফেসবুকের আপডেট, ও তুমি আগেই জানতাম। ভাই তুমি একটা কনভারসেশনের মধ্যে আছো, তোমাকে একটা মানুষ কিছু জানাইছে, এখানে যদি বলো এটা আমি আগেই জানতাম, তোমার পার্ট বাড়তেছে না, ঠিক আছে, তোমার র্যাঙ্ক বাড়তেছে না, তোমার সম্মান বাড়তেছে না, কিছুই বাড়তেছে না, সামনের মানুষটার বিরক্তি বাড়তেছে। ও নেক্সট টাইম আর তোমাকে এসে কোনো কথা জীবনে বলবে না, বিকজ তুমি কোনো কথা বলে বলো এটা আমি আগেই জানতাম। বিকজ তোমার কাছে মনে হয় যে দাও আগেই জানতাম বললে তোমার বুদ্ধির বিকাশ সামনে প্রকাশ পায়, মানুষ ভাববে তুমি অনেক ইন্টেলিজেন্ট। প্লিজ ডোন্ট ডু দ্যাট, নেভার এভার। কখনো একটা কনভারসেশনের মধ্যে যদি থাকো, প্লিজ তাদেরকে বলো এটা আমি আগেই জানতাম, মানুষ অনেক বেশি বিরক্ত হয়। সো দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি এভাবেই কথা বলি ভাই, আমি এমনি কথা বলি। তোমার যদি কথা কোনো একটা সমস্যা থাকে, তুমি এটা চেঞ্জ করো। তুমি যদি তোমার কথার মধ্যে দুই লাইনে তিনবার সো বলো, সো আমি এটা কথা বললাম, সো আমার এটা হয়েছে, সো এটা, তোমার যদি মুদ্রাদোষ কেউ ধরায় দেয় তা বলছে না আমি এমনি কথা বলি। এগেন, এখানে পার্ট মেরে লাভ নাই, তার কারণ হলো তোমার জিনিসটা ফিক্স করতে হবে। তুমি যদি ভাবো এটা আমি এমনি কথা বলি, এটা যদি তোমার ইগোতে লাগে তাহলে তো ঝামেলা। কোন একটা মানুষ যদি তোমাকে কোনো একটা ভালো অ্যাডভাইস দেয়, একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, সেটা যদি তোমার ইগোতে লাগে তারপরে আমি এমনি কথা বলি, আমি সব মুখের উপর বলে দিই, ভাই এটা কিন্তু বিশাল বীরত্বের কিছু না। মুখের উপর কথা তো সবাই বলতে পারে, গালি তো সবাই দিতে পারে, খারাপ কথা তো সবাই বলতে পারে, এটার মধ্যে কোনো বীরত্ব নাই। আমি এমনি কথা বলি, আমি এমনি কথা বলবো, কোনো পরিবর্তন আনবো না, এটা আসলে একটু খারাপ। হ্যাঁ, আরে বাবা এই ঝামেলায় তো আমিও পড়ছি। কেউ তোমাকে বললো দোস্ত অনেক ঝামেলায় আছি, রেজাল্ট রেজাল্ট খারাপ যাচ্ছে, বুঝতেছি না কি করবো, টিউশন হারাইছি, এই ঝামেলা আমিও পড়ছি, কোনো ব্যাপার হইলো টিউশন পাবি, এটা খুব খারাপ। তার কারণ হলো একটা মানুষের সমস্যা সে এসে তোমাকে বলতেছে, এন্ড দেন তুমি তাকে বলতে এই ঝামেলা কোনো ব্যাপার হইলো, কোনো ঝামেলাই না, তুমি তার প্রবলেমটাই কিন্তু ছোট করে দেখছো। ওই মানুষটি কিন্তু নেক্সট টাইম তোমার সাথে কথা বলবে না, কারণ তুমি এক, তার সমস্যাটা বুঝলাই না, দুই, তোমার মধ্যে এমপ্যাথি নাই, মানে তুমি মানুষের প্রতি সহানুভূতি দেখাতে পারো না, তুমি অন্যের জায়গায় নিজেকে রেখে চিন্তা করতে পারো না, এন্ড তিন, তুমি তার সমস্যাটাকে এত ছোট করে ঠুনকো করে দিলা যেটাতে এই মানুষটা আরো খারাপ লাগবে। সো ওই টাইমে তার একটু হয়তো বা কারো শোনার মানুষ দরকার ছিল, তার হয়তো একটু সহানুভূতি দরকার ছিল, তার হয়তো আমার একটা মানুষ দরকার ছিল যে তাকে কোনো একটা সাজেশন দিতে, তার এখন এমন মানুষ দরকার ছিল না যে তার এটা তো কোনো ব্যাপারই নাই, ওটার কোনো প্রবলেম হইলো। এগেন, আমরা কেন করি এই জিনিসটা, সো দ্যাট আমরা নিজেরা বুঝে যাই আমরা অনেক জোশ, আমরা তো সুপার, এইসব প্রবলেম আমরা কত ডিল করছি, আমরা তো বীর বিক্রমে আগে গেছি। এই কনভারসেশনে ওই জিনিসটা আনার কোনো দরকার ছিল না, রাদার ওই মানুষটাকে একটু হেল্প করো, কিছু না পারো একটু শুনো, একটু সহানুভূতি দেখাও। এ থেকে আমার পরের পয়েন্ট আসে, পরের পয়েন্ট হলো উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝার জন্য কথা শুনি না, আমরা কথা শুনি রিপ্লাই দেওয়ার জন্য, আর্গুমেন্টে জড়ায় দেওয়ার জন্য। কতজন আসছো আই গেস ফেসবুকে মানুষের আজে বাজে ফেসবুক পোস্ট দেখে আনফ্রেন্ড করছে বা আনফলো করছে, হাত তুলো তো, আমি এক হাত না দুই হাত পালে তিন হাত তুলি, যে প্রচুর মানুষ আছে কিন্তু দেখবা মানুষ মানুষের কথা শুনতে চায় না, একজন একটা কিছু লিখছে ঝাপায় পরে ওটার একটা আর্গুমেন্ট দেওয়ার জন্য, ওটার এগেনস্টে আরেকটা কিছু বলার জন্য। আন্ডারস্ট্যান্ড দিস, উই শুড লিসেন টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য আমাদের শোনা উচিত, রিপ্লাই দেওয়ার জন্য না, আর্গুমেন্ট জেতার জন্য না। আন্ডারস্ট্যান্ড দিস, তুমি একটা আর্গুমেন্ট, যখনই একটা কনভারসেশন একটা আর্গুমেন্ট হয়ে যায় ওই কনভারসেশনটার পারপাস লুজ হয়ে যায়, কারণ কনভারসেশন লিডস টুয়ার্ডস আ সলিউশন, আর্গুমেন্ট লিডস টুয়ার্ডস রিজেন্টমেন্ট। কি হবে, একটা আর্গুমেন্টে তুমি যদি জড়াও, আর্গুমেন্টে তুমি যদি জিতে যাও, আদার পার্সন যাকে তুমি হারাইছো ও তোমার উপর কিন্তু আগের থেকে আরো বেশি চেপে আছে, সে তোমার উপর বিরক্ত, তুমি তাকে ঝগড়া করে হারাইছো, আর তুমি যদি আর্গুমেন্ট হেরে যাও হারিয়ে গেল, এটাকে বলতে লুজ লুজ সিনারিও। কনভারসেশনে সমঝোতার মাধ্যমে একটা সলিউশন আগে, আর আর্গুমেন্টে রিজেন্টমেন্ট, আক্ষেপ, ক্ষোভ, ক্রোধ সৃষ্টি হয়। সো আর্গুমেন্টে যে কখনো ভাইবো না আরে মামা আমি তো একদম পচা লাভ বানায় বলাইছি, আরে মামা আমি তোর পুরো উড়াই দিছি, মামা পুরো ধ্বংস করে দিছি, তুমি একটা বোকার হব্দ। তুমি যদি ভাবো ওকে ধ্বংস করে দিছো, তুমি আসলে কিছুই করো নাই, তুমি কনভারসেশনটাকে রুইন করছো। এন্ড স্পেশালি এই পার্টটুকু কেড়ে দরকার তোমার ফ্রেন্ডদেরকে পাঠাও, যে বলো আরে মামা ধ্বংস করে দিছি, মোরে মামা একেবারে ওকে পচা লাভ করে ফেলছি,
ওরা আসলে বুঝেই না কনভার্সেশনের পারপাসটা কি। কনভার্সেশনের পারপাস সলিউশনে যাওয়া, কাউকে ধ্বংস করা না। নেক্সট পয়েন্ট, নো মাল্টিটাস্কিং। কতবার দেখছো কেউ তুমি কথা বলতেছেন, তুমি চিন্তা করো পাশে তুমি আমার মোবাইল নিয়ে হ্যাঁ হ্যাঁ দোস্ত বল আমি আসি, এই তো এসে কথা বলতেছো, তুমি এই কাজ করতেছো, তার সাথে কথা বলতে ইচ্ছা করবে জীবনেও না। সবথেকে বেশি করি তখন তুমি ওই মানুষটার থেকে তোমার মোবাইলকে বেশি গুরুত্ব দিচ্ছ, তার প্রবলেমটার থেকে তোমার ঠুমকো জাস্ট ফেসবুক স্ক্রলিং কে বেশি প্রায়োরিটি দিচ্ছ। সো অফ কোর্স তুমি যদি একটা মানুষকে প্রায়োরিটি না দাও তোমার সাথে কথা বলবে না। কনভার্সেশনের সময় প্লিজ 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 কখনো মাল্টিটাস্কিং করো না, নো মাল্টিটাস্কিং। এরপরের পয়েন্ট, বডি ল্যাঙ্গুয়েজ লিন ইন। কখন তুমি দেখো কেউ তোমার সাথে কথা বলছে, তুমি একটু এইভাবে তার কথা শুনতেছো বা একটু গায়ে হাত দিয়ে এভাবে তার কথা শুনতেছো, একটু লিন ইন হইলা, তুমি ইন্টারেস্ট দেখাচ্ছ তার কথা শুনছি, দেখো আমি যে কাছে আসলাম না, সো উই আর ইন্টারঅ্যাক্টিং রাইট, কথা বলতেছি কথা শুনতেছি, ইউ অ্যান্ড আই আর কানেক্টিং। আর তুমি আচ্ছা কান চুলকাচ্ছ, মাথা চুলকাচ্ছ, এই করতেছো ওইদিকে তাকাচ্ছ, চোখের করতেছো, আয়নার চোখ দেখতেছো, জাস্ট ডিস্টার্বিং বডি ল্যাঙ্গুয়েজের কারণে তোমার কনভার্সেশন নষ্ট হবে। অনেকের অনেক মুদ্রা দোষ, মুদ্রা দোষ খালি যে কথার মধ্যে আসে তা না, অনেকে কথা বলতে বলতে মানুষ আমি যদি দেখি তো একবার পা কুটাচ্ছিস তোকে 100 টাকা দিবি, ওরা আসলেও দেয়। এটা করার কারণে ওদের অ্যাওয়ারনেস এর মধ্যে আসে না, পা কুটানো যাবে না আর আঙুল এভাবে চিবানো যাবে না, তারপরে দেখা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে বেটার হয়। সো কনভার্সেশনের সময় মনে রেখো আমরা কিন্তু শুধুমাত্র মুখ দিয়ে কথা বলি না, হাত দিয়ে কথা বলি, চোখ দিয়ে কথা বলি, মাথা নাড়ানো দিয়ে কথা বলি, পুরো বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। আমি তোমার সাথে এমনি কথা বলতাম, এইভাবে চুল কাটতাম, কথা বলতাম, তোমার সাথে কিন্তু জীবনের কানেকশনটা হইতো না, র্যাদার এই যে কথা বলতেছি, এই যে ফোকাসটা ধরে আনতেছি, এই যে হাতের ইউজ করতেছি, চোখের ইউজ করতেছি, অ্যাটেনশন দিচ্ছি, এই যে লিন ইন করতেছি, এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। কনভার্সেশন শুধুমাত্র মুখ দিয়ে হচ্ছে তা না, তোর বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও অনেকটুকু হয়ে থাকে। অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট কনভার্সেশনাল হ্যাকস, প্রিপেয়ার টু বি অ্যামেজড, প্রিপেয়ার টু বি অ্যামেজড। তুমি কারো কথা শুনে যে এক ক্যাটাগরি আছে না, যে আরে আমি এটা আগেই জানতাম হয়ে গেল, হ্যাঁ দিস ওয়ান আমি এটা আগেই জানতাম, এটা ঠিক এক্সাক্ট অপোজিটটা হলো অ্যামেজড হওয়া। কেউ তোমাকে একটা কথা বলছে, তুমি একটু শুনো, শুনে তো ও ওয়াও তাই তো নাইস, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। কেউ তোমাকে এসে তার স্টার্টআপের আইডিয়া বলছে, তুমি আগে তো আমি আগেই জানতাম, ও বিদেশের মানুষ তো আগেই করছে, অ্যান্ড আয়োজন আসে বলো ওয়াও দ্যাটস আ গ্রেট আইডিয়া, এভাবে তো চিন্তা করি নাই কখনো, এই যে ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন দিলা, এই যে তুমি একটু অ্যামেজড হইলা, এটা কারণে কিন্তু সে অনেক বেশি খুশি হয়েছে। কনভার্সেশনের মধ্যে আরেকটা পার্সনের অ্যাচিভমেন্ট, ভালো কথা, নতুন আইডিয়া, সাজেশন, অলওয়েজ ইন্টারেস্ট নিয়ে শুনবো, অ্যান্ড আ বি বিট অ্যামেজ, ও ওয়াও দ্যাটস গ্রেট, এই ছোট একটা জিনিস অনেক হেল্প করবে। অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড ওয়েন টু স্টপ। ফর এক্সাম্পল ওই যে একটা দরজা খুলছে, ওই সামনে বেরো, বেরোচ্ছে না কেন, ওই বেরো সামনে আগা, ওই দেখো দেখো ও বের হয়েছে, ও জাস্ট দরজাটা খুলছে, ওই কিন্তু বলা হয় না আগা আগা আগা, ভেরি গুড সামি, এটা দিচ্ছে ভেরি গুড পয়েন্ট, অথেন্টিক্যালি চলে আসছে, দরজা খুলে দেখছে আওয়াজ পাইছে ভিডিও, ও কিন্তু আগায় নেই, আমি ওকে ভ্যালিডেট বললাম, সো হি নিউ ওয়েন টু স্টপ, খুলছে ও ভিডিও হচ্ছে, আমি আর না আগাই, he knew when to stop right, but conversation er moddhe amra onek shomoy jani na je when to stop, for example ekta bhai bolo o acha na so next kobe dekha hocche apnar sathe, tar mane ajker dekha ta shesh, next kobe dekha hocche right, so get the cue and stop your conversation, but yeah amar number ta niye nan, so next time kono dorkar hole ami call kore, meaning je amader ei barer kotha barta shesh,
আমাকে এরপরে কল করতে পারেন। সো দেখো যে মানুষ কখন কনভার্সেশন একটু বিরক্ত হয়েছে বা